হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছে। একটা প্রশ্ন আমাদেরকে করা হয়েছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইন্টারেস্টিং। প্রশ্নটি বলা হচ্ছে যে ভগবানের দিব্য নাম করতে গেলে কি কোনো স্থাল কাল পাত্র কোনো বিধিনিষেধ রয়েছে, না যে কেউ এই নাম যে কোনোভাবে গ্রহণ করতে পারে? চলুন এই উত্তরটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমত বলে রাখা প্রয়োজন যে ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে, কীর্তন করতে কোনো বিধিনিষেধ নেই। কেউ যদি মন ভরে, ভক্তি ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মন থেকে এই মন্ত্র উচ্চারণ করেন, প্রচুর সুফল লাভ করবেন। আপনার এই দিব্য নাম উচ্চারণ করতে যে কোনো বিধিনিষেধ নেই, এটি একটি লীলার মাধ্যমে আমরা জানতে পারি। একবার শ্রীমান মহাপ্রভু স্বয়ং কলিযুগের ভগবান শ্রীক্ষেত্রে জগন্নাথ পুরীতে থাকাকালীন উনি সকালবেলা একদিন বাহ্যে যাচ্ছেন। তো বাহ্যে যাওয়ার পূর্বে মহাপ্রভু কি করলেন, তার জীবটি দুই দাঁত দিয়ে চেপে ধরলেন এইরকম ভাবে। তো এই দৃশ্যটি তার এক শিষ্য গোপাল দেখতে পায়। তো গোপালের মনে প্রশ্ন জাগে, গোপাল অপেক্ষা করে মহাপ্রভুর বাহ্য থেকে ফিরে আসার জন্য। তো মহাপ্রভু বাহ্য থেকে ফিরে আসলে মহাপ্রভুকে প্রশ্ন করেন, আচ্ছা মহাপ্রভু, আমি দেখলাম আপনি বাহ্যে যাওয়ার পূর্বে আপনার জীবটিকে দুই দাঁত দিয়ে চেপে ধরেছিলেন, কেন? মহাপ্রভু বললেন, হে গোপাল, আমার এই জীব নিরন্তর ভগবানের দিব্য নাম উচ্চারণ করে। আমি তো বাহ্যে গেছিলাম, তো বাহ্য মানে অপবিত্র, অপবিত্রতা হওয়া, তাই আমি ওই স্থানে ভগবানের দিব্য নামটি নিইনি। তখন ওই গোপাল মহাপ্রভুকে প্রশ্ন করেন যে আচ্ছা মহাপ্রভু, ওই সময় বা বাহ্যে যাওয়ার সময় যদি কারো মৃত্যু হয়, মৃত্যুবরণ করে কেউ, মৃত্যুর সময় কি সে কি ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে পারবে না? তখন মহাপ্রভু বলে, হে গোপাল, তুমি এক আদর্শ প্রশ্ন করেছ, খুব ভীষণ ইন্টারেস্টিং, খুব গভীর প্রশ্ন, আমার এই ভ্রম তুমি দূর করছো। অবশ্যই পারে, একজন ব্যক্তি বাহ্যে গিয়েও ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে পারে। তখন থেকে মহাপ্রভু অ্যানাউন্স করে যে হে গোপাল, এই যে তোমার থিঙ্কিং, এই যে তোমার উচ্চ চিন্তাভাবনা, এটা একটা গুরুর রূপী, এটাকে গুরুরূপী চিন্তাভাবনা বলা হয়, তা আজ থেকে তোমার নাম হলো গোপাল গুরু গোস্বামী। তো এই ঘটনার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে দিব্য নাম নেওয়ার জন্য ভগবানের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যে কেউ যে কোনো সময় এই ভগবানের দিব্য নাম নিতে পারে। এইবারে আর একটা ব্যাপার রয়েছে, এই হরিনাম উচ্চারণ আমি যে কোনো সময় যে কোনোভাবে আমি উচ্চারণ করতে পারলাম বা পারি, এইটুকু আমার ক্লিয়ার হয়ে গেল। যেমন আমার গ্যাস হয়েছে বা আমার কোনো শরীরে কোনো প্রবলেম হয়েছে, তাই ডাক্তাররা বেসিক্যালি কি মেডিসিন দেয়, খালি পেটে আপনি আর্লি মর্নিং খাবেন, খালি পেটে বলে, তো ওটা একটা মেডিসিন আমি খেতেই পারি। এবার সেটা আমাকে ডাক্তার বলে দিচ্ছে যে আর্লি মর্নিং খালি পেটে, খালি পেটে খেলে ভালো, তো তখন কি হবে যে ভালো সেই ওষুধটা কাজ করবে। এবার আমি দিব্য নাম রিলিজ করতে চাই, আমি উপভোগ করতে চাই, আমি মানে খুব ডিপলি রিয়েলাইজ করতে চাই ভগবানের দিব্য নামটাকে, উপভোগ করতে চাই, আস্বাদন করতে চাই, এত কিছু ফেসিলিটি বা নামের সেই স্বরূপটাকে পেতে গেলে সেটার আদর্শ টাইম হলো ব্রহ্ম মুহূর্ত। আর্লি মর্নিং উঠে আমাদের মন্দিরে যেমন ইস্কনে ভোর 4:30 মঙ্গল আরতি দর্শন করে অনেকে জপ শুরু করেন, তার পূর্বে অনেকে জপ শুরু করেন, তো সূর্যোদয়ের 45 মিনিট আগের যে সময়টা সেটা খুব ইম্পর্টেন্ট। ওই সময় আমরা যদি জপ করতে পারি অ্যাটেন্টিভলি, আর জপ এমনভাবে করা উচিত যাতে শুনতে পারি, তাহলে দুটো লাভ হয়, একটা
জপের তো অনেক মহিমা রয়েছে, ভগবানের দিব্য নাম উচ্চারণের। উচ্চারণ করলে একটা লাভ পাচ্ছি, শ্রবণ করলে আর একটা লাভ পাচ্ছি। তাই এই দুটো ফেসিলিটি লাভ করার জন্য আমাদের উচ্চারণ করে ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য নাম নেওয়া উচিত। আর জীবনটাকে সুখী করতে পারবো আমরা ভগবানের এই দিব্য নাম নেওয়ার মাধ্যমে, আমাদের জীবনটা সুখী হবে, এটা আমাদের আচার্যগণ বলেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা খুব শীঘ্রই যারা হরিনাম করছেন না, জপ শুরু করুন। অনেক 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 সুফল এর রয়েছে, আপনারা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণ, খুব ভালো থাকবেন।